যাক, রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সত্যি বলছি, একবার হলো এটা ট্রাই করে দেখো। শিম যারা খাও না তারাও চেটে পুটে খাবে কিন্তু। হ্যাঁ, এখানে চিংড়ি মাছের গন্ধ আছে বলেই হয়তো এটাই ভাবে যে চিংড়ি মাছের গন্ধে খাওয়া যায়, কিন্তু একদমই না। চিংড়ি মাছ যদি নাও দাও, এই প্রসেসে রান্না করে দেখো, খুব ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে গরম ভাতে। আর কি চাই গরম ভাতে বলো? চলো আবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো হয় আর খুব ভালোও লাগবে খেতে। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত। আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। একবার ট্রাই অবশ্য করবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক ছোট্ট করে করে দিও আর শেয়ার করে দিও। তো চলো টাটা। তোমাদের সাথে শেয়ার করবো শিমের একটা দারুণ রেসিপি। তো আমি চিংড়ি মাছের মাথা দিয়ে এটা বানাবো, তোমরা কিন্তু চিংড়ি মাছ দিয়েও পুরো করতে পারো। তো আজকে একটা রেসিপি বানিয়েছি, তো চিংড়ি মাছের মাথাগুলো সেই আমাকে ফেলে দিতে হবে বা অন্য কিছু করতে হবে, তো তার থেকে ভালো আমি শিমটা। শিম আমার বাড়িতে কিন্তু শিমটা আমার ছেলেরা একদমই খেতে চায় না, আর সত্যি কথা বলতে আমারও খুব একটা পছন্দের না। কিন্তু এইভাবে বানালে আমার ছেলেরা তো খায়, আমিও যে খাই না তা না, আমারও খুব ভালো লাগে এইভাবে বানালে। তো এখানে নিয়েছি শিম কিছুটা কাটা, আর চিংড়ি মাছের মাথা আছে, টমেটো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, অল্প অল্প কাঁচা লঙ্কা, ধনে পাতা আর সর্ষে বাটা। তো ফার্স্টে কী করবো, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা না তোমরাও ট্রাই করে দেখো। শিম কিন্তু সত্যি বলছি মানে যাই না, শিম কার সেরকম পছন্দ, কিন্তু আমার একদম শিমটা ভালো লাগে না। শিমটা মানে বেশি না, ওই নতুন নতুন যখন ওঠে তখনই একটু খেলাম, ঠিক আছে, অতিরিক্ত শিম আমার ভালো লাগে না। যাই হোক, তো এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। এতে কোনো ফোড়ন আমি দিলাম না, এতে কোনো ফোড়ন দিলে না ভালো লাগে না, সেই জন্য আমি কোনো ফোড়ন এতে দিলাম না। তো এবারে মাছের চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দু একটা মাছও এর মধ্যে রয়ে গেছে, এরকম। এবারে এটাকে ভালো করে লাল করে ভেজে নেবো, দুই হালকা একটু ভাজা হয়ে যাবে দেখো, তখনই দিয়ে দেবো কেটে রাখা শিম। ভালো করে ভেজে নেবো, চাপা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য, জল বেরিয়েছে। তো এইবারে এটাকে ফ্লেমটাকে হাই করে এইবারে এটাকে ভেজে নেবো ভালো করে, লাল করে নুন দেবো। নুনটা দিয়ে দেব আমি চিংড়ি মাছের মাথাগুলো, কিন্তু নুন হলুদ কিছুই মাখাই না, নুন হলুদ মাখালে না পুরো জল বেরিয়ে যায় নুনের জলটা, সেই জন্য আমি মাখাইনি। যাই হোক, এরকম এবারে লাল লাল করে একটু ভেজে নেবো, দেখবি যেই শিমের কালার একটু চেঞ্জ হয়ে যাবে, ভাজা হলে বুঝতেই পারবে তোমরা। এইরকম এবারে আর চাপা দেবো না, এবারে ভালো করে এটাকে ভেজে নেবো। চলো এবারে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, ওই গ্রেট করা আর কি, একটু একটু জল দিলাম, নুনটা আগে দিয়ে দিয়েছি, সরি এগুলো দেবো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এইভাবে এটাকে ভালো করে কষাবো, খুব সুন্দর লাগে। মানে গরম ভাত দিয়ে এটা যা লাগে না, আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। ওই যে বললাম না শিম দিয়ে আমার ছেলেরা খেতেই চায়, তো আর ওই যে আমারও খুব একটা যে পছন্দের তা না, আমিও খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, কিন্তু এইভাবে রান্না করে দিলে আমি তো আমি, ছেলেরাও খুব পছন্দ করে খায়। এইবারে একবার দুবার এইভাবে রান্না করে দিয়েছি, তারপর থেকে বলেই বলব যে এবার থেকে শিম রান্না করলে এইভাবেই করব। তো যাই হোক, এবারে একটু ঢেকে দিলাম, চলো।
এবারে ফ্লেমটা হাই করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শিমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, একদম কুচি শিম, টাটকা শিম হতে পারে আর কি। তো চলো একটু নেড়ে করে এইবারে দিয়ে দিলাম সর্ষে বাটা। এইবারে এটাকে লো ফ্লেমে চাপা দিয়ে রাখতে দেব, যতক্ষণ না তেল ধরে তাও 3 মিনিট লাগবে। ফিরে আসছি 3 মিনিট। বাও এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার রান্নাটা কমপ্লিট। ব্যাস এবারে এটাকে নামিয়ে দেবো একটুখানি ধনে পাতা ছড়িয়ে। ব্যাস চলো